ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া বা পলিটেকনিক করা আদৌ কি ঠিক হবে? জেক্সপো পরীক্ষা দেওয়া আদৌ কি ঠিক হবে? জেক্সপো পরীক্ষার সদূর ভবিষ্যৎ কি ভালো নাকি অন্ধকার? মাধ্যমিকের পর জেক্সপো পরীক্ষা দেওয়া ঠিক নাকি উচ্চ মাধ্যমিকের পর জেক্সপো পরীক্ষায় বসা ঠিক হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তদারকি আলোচনা করব। কাজেই যারা এই ভিডিওটি দেখতে ইচ্ছুক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেকটাই আগ্রহজনক বলে মনে হবে। তো যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে জেক্সপো পরীক্ষা বসা কি আমাদের ঠিক হবে, বা এই জেক্সপো পরীক্ষা বা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎটা কি আসলে? যখন আমরা কোনো কাজ করি তো সেই কাজটা করার আগে আমাদেরকে প্রথমে কিন্তু সেই কাজের বিষয়ে জেনে নেওয়া দরকার বা আমরা জেনেও নিই। তো যেহেতু আমরা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চলেছি, কাজেই সেই বিষয়টা সম্পর্কে আমাদেরকে একটু ধ্যান ধারণা হওয়া কিন্তু দরকার। দেখো জেক্সপো পরীক্ষাটা হচ্ছে মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য, এবং সেটা হয় মাধ্যমিক বেসিসে বা ক্লাস 10 লেভেলের। তো যারা মাধ্যমিক দিয়েছো বা দিচ্ছো তাদের মনে প্রশ্ন আসবেই যে আমরা 11-12 করব নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব বা জেক্সপো পরীক্ষা দেব। দেখো এক্ষেত্রে আমি ডিফারেন্স গুলি তোমাদের একটু বলে দিই। 11-12 এর পর 11-12 পড়া আর ডাইরেক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা, যদি তোমরা জেক্সপো পরীক্ষায় বসে যাও তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতেই হবে, সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। দেখো তোমরা যদি 11-12 পড়ো এবং সেক্ষেত্রে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো, দেখো তোমাদেরকে একটা প্রথম কথা বলি, তোমাদের যদি উদ্দেশ্য থাকে যে আমরা ইঞ্জিনিয়ারিং করবো তাহলে তোমরা 11-12 পড়বে সায়েন্স নিয়ে, তারপর তোমাদের জয়েন্ট পরীক্ষায় বসবে, তারপর তোমরা বিটেক করবে। সেক্ষেত্রে তোমাদের মোট সময় লাগবে 11-12 2 বছর, আর বিটেক এর জন্য 4 বছর, মোট 6 বছর সময় লাগবে। এদিকে তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3 বছর সময় লাগবে মাধ্যমিকের পর, আর বিটেক এর জন্য আরো 3 বছর। সেক্ষেত্রে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছে তাদের জন্য বিটেক 3 বছরের হয়, তাহলে সেক্ষেত্রে মোট সময় লাগছে 6 বছর। তাহলে বুঝতে পারছো যে দুই দিকেই মোট কিন্তু সময় লাগছে আমাদের 6 বছর, অর্থাৎ সময়ের কিন্তু কোন রকম পার্থক্য এখানে পড়ছে না। এবার যদি কেউ 11-12 সায়েন্স নিয়ে পড়ে থাকো এবং তারপর যদি তারা জেক্সপো পরীক্ষা দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট রয়েছে। তারা কিন্তু ফার্স্ট ইয়ারটা খুব সহজভাবেই তোমরা ভালো রেজাল্ট করে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে। কিন্তু যারা কমার্স বা আর্টস নিয়ে পড়েছো 11-12 তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ কোনো বেনিফিট বা সুযোগ সুবিধা তোমরা এখানে পাচ্ছ না। তোমাদেরকে সে মাধ্যমিক লেভেলের বেশি তোমাদের কিন্তু থাকবে সায়েন্স গ্রুপের মধ্যে, সে মাধ্যমিকের বেশটাই থাকবে এবং সেটাই কাজে লাগিয়ে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। এদিকে দেখো যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়, হ্যাঁ, তাহলে তারা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে তার থেকে একটু হলেও ফার্স্ট ইয়ারে কিন্তু পিছিয়ে থাকবে। ঠিক আছে, তো বিষয়টা তোমরা বুঝতে পারছো আশা করছি যে সময় কোনো রকম পার্থক্য হচ্ছে না। হ্যাঁ, আর যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমাদের কিন্তু ওই বেনিফিটটাই হচ্ছে যে তোমাদের নিজস্ব নলেজটা বেশি থাকবে, আদারওয়াইজ তোমরা কিন্তু যে 11-12 করেছো বলে তোমাদেরকে আলাদা কোনো বেনিফিট দেওয়া হবে বা সুযোগ সুবিধা তোমরা পাবে সেরকম কিন্তু কোনো বিষয় না। এটা যেহেতু মাধ্যমিক লেভেলের, তাই একটা ক্লাস 10 এর ছেলে যেভাবে 3 বছর ক্রস করার পর যেভাবে কোম্পানির জব পাবে ঠিক তোমরা কিন্তু ঠিক একই ভাবে করবে। তাতে তুমি গ্রাজুয়েশন করে আসো বা MA MSc করে আসো সেটা কোনো কিন্তু কোনো রকম ফ্যাক্টর এখানে পড়বে না। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়টা যে জেক্সপো পরীক্ষায়। এবার তোমাদেরকে নিজেদের সিদ্ধান্তে আসতে হবে যে তোমরা কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে নাকি তোমরা 11-12 পড়ার পর তোমরা জয়েন্ট পরীক্ষায় বসবে তারপর ইঞ্জিনিয়ারিং করবে। তো আমি একটা কথাই বলবো, তোমরা যদি 11-12 সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে তোমরা জয়েন্ট পরীক্ষা দিতে পারো, যদি না পড়ে থাকো তাহলে তোমরা ডিপ্লোমা দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে নিজের ওপর। যেসব পরীক্ষায় বসো কোনো কষ্ট, পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা নেই, পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, যদি একটা ভালো কলেজ পেয়ে যাও তো খুবই ভালো, সেখানে 3 বছর পড়াশোনা করবে ভালো হবে এবং একটা ভালো চাকরি পাবে। তো এক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে মাধ্যমিকের পর খুবই কম সময়ের মধ্যে তোমাদের একটা নিজস্ব কিন্তু কেরিয়ার গড়া যায়, নিজের পায়ে কিন্তু দাঁড়ানো যায় খুব কম সময়ের মধ্যে।
19 থেকে 20 বছরের মধ্যেই তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, নিজস্ব একটা কেরিয়ার গড়বে, নিজস্ব একটা চাকরি পাবে, যেমনই হোক নিজস্ব একটা চাকরি পাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবিধা যে খুব কম সময়ের মধ্যে নিজের কেরিয়ার গড়তে পারবে। অন্যদিকে 11-12 করে কিন্তু কোন রকম চাকরি তোমরা সহজে পাবে না, বিভিন্ন রকম গভর্নমেন্ট জব আছে সেগুলিতে বসে তোমাদেরকে সেখানে লড়াই করে তোমাদেরকে পেতে হবে, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য বিভিন্ন রকম সরকারি ভ্যাকেন্সি বেরোয়, সেখানে পরীক্ষা দিয়ে বিভিন্ন সরকারি চাকরি পাওয়া যায়। এছাড়া রেলের বিভিন্ন রকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেওয়া হয়, সেখানেও অ্যাপ্লাই করে সেখানেও চাকরি পাওয়া যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন রকম বিভিন্ন দিকে সুবিধা দিয়ে ধীরে ধীরে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো আমি একটাই কথা বলবো, তোমার যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা থাকে বা না থাকে, কিন্তু তোমার যদি জেক্সপো পরীক্ষা দেওয়ার ইন্টারেস্ট রয়েছে তাহলে তুমি অবশ্যই দাও, তাতে তোমার উপর কোন রকম ইফেক্ট কিন্তু পড়বে না, তুমি দিতে পারো। হ্যাঁ, এরপর তুমি কি করবে কি না সেটা তোমার উপর ব্যাপার হচ্ছে, কিন্তু ডিপ্লোমা করাটা কোন রকম খারাপ নয়, যথেষ্টই কিন্তু ভালো, কম সময়ে ক্যারিয়ার ভালোভাবে করা যায়। এবার বিষয়ে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে জেক্সপো পরীক্ষা দিয়ে বা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর ভবিষ্যৎ কি ভালো। আজকের এই ভিডিওতে আমরা এই ভবিষ্যৎ নিয়ে খুব একটা আলোচনা করব না, শুধুমাত্র এটুকুই বলে রাখবো যে আগে ইঞ্জিনিয়ারিং বয়েজ বা ইঞ্জিনিয়ারিং ছেলেদের চাহিদা কিন্তু যথেষ্ট কম ছিল। সেক্ষেত্রে প্রতি বছর যদি মনে করো কোনো কলেজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর 50টা সিট আছে, মোটামুটি 50টার মধ্যে 48টা থেকে 50টাই মোটামুটি 48, 40, 45 এরকম ছেলের কিন্তু প্লেসমেন্ট হয়ে যেত, চাকরি কিন্তু তারা পেয়ে যেত। সেই সময় ছাত্র সংখ্যা ছিল খুব কম, কম্পিটিশনের হারটা ছিল খুব কম, কিন্তু ধীরে ধীরে যত সময় এগিয়ে যাচ্ছে কম্পিটিশনটা যথেষ্টই বেড়ে চলেছে, সেক্ষেত্রে বুঝতে পারছি যে একটা টক্কাটকি লড়াই চলছে। তাহলে ভবিষ্যৎ কি সত্যি অন্ধকার? আমি তোমাদের বলবো যে ভবিষ্যৎ একদমই অন্ধকার নয়। তোমরা যদি জেক্সপো দেওয়ার পর ভর্তি হলে ভর্তি হওয়ার পর 3টে ইয়ার যদি ভালোভাবে রেজাল্ট করে ভালোভাবে পাস করে তোমরা যদি বের হতে পারো তাহলে চাকরি তোমার হাতের মুঠোই, কোম্পানি তোমাকে অবশ্যই কলেজ থেকে তোমার প্লেসমেন্ট হবে। কিন্তু যদি তুমি এটা মনে করো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেলাম তার মানে 3 বছর পর আমার প্লেসমেন্ট হয়ে যাবে, তাকে বলো তুমি সম্পূর্ণ ভুল ধারণা করছো, তোমার কোনো রকম প্লেসমেন্ট হবে না, তুমি ইঞ্জিনিয়ারিং ওই সার্টিফিকেট রেজাল্ট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এটাই বাস্তব। রেজাল্ট মেনলি তোমাকে ভালো করতে হবে, তাহলেই তুমি আরো এগিয়ে যেতে পারবে। এছাড়াও তুমি বিটেক জন্য অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি কোনো রকম কোনো বিষয় বলা আমার বাকি হয়ে থাকে বা তোমাদের কাছে যদি এরপরও কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলি উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসার। তোমাদেরকে বলে দিই যারা এখনো জেক্সপো পরীক্ষার জন্য আমাদের ক্লাসটিকে ফলো করছো না তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করো, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস চলছে। এবছর 2021 শিক্ষাবর্ষে যারা জেক্সপো পরীক্ষায় বসবে তাদের জন্য ইতিমধ্যে অনেকগুলি ক্লাস ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স হয়ে গেছে, তো তোমরা ভিডিওগুলি দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো।